সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসার আমাদের প্রতিটি মেয়েরই স্বপ্ন। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি বগুড়া থেকে বলছি, আপনারা কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমার গত ভিডিওর কিছু কমেন্টস পড়ব, সেই সঙ্গে আমার ওয়াল শোকেসটা ডিপ ক্লিন করে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে ঘরোয়া অল্প মশলায় মুরগির মাংসের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সেখান থেকেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। মুরগিটা রান্না করার জন্য এখানে আমি আগে কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজা করে নিয়েছি, আর ওই একই তেলে তেজপাতা আর গরম মশলা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা আর একটু বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আর এখানে আদা জিরা আর লঙ্কা আর হচ্ছে হলুদের গুঁড়াটা গুলিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি, সেই সঙ্গে একটু লেবু দিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপর এখন মাংসগুলো দিয়ে দিলাম, আর কলিজাগুলো এখন দেব না, পরে দেব। কলিজাটা আমি বেশিরভাগ ব্যবহার করি না, কাজের মহিলাকে দিয়ে দিই, তো ভাবলাম যে আজকে একটু দিই। তো যাই হোক, মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর একদিকে আলুগুলো ভেজে নিয়েছি। বাচ্চারা কিন্তু মুরগির মাংসে আলুটা পছন্দ করে, যদিও আজকে মুরগিটা একটু কোরমা মতো করে করছি, তবুও আলুটা পছন্দ করে, যার জন্যই দিলাম। মুরগির মাংসের রেসিপি আসলে সেভাবে শেয়ার করার কিছু নেই। আমার ভিডিও যারা দেখেন বা যারা দেখেন না, সবাই কিন্তু কিছু না পারলেও অন্তত মুরগির মাংসের রেসিপিটা পারে। তারপরেও আমি কিভাবে রান্না করি, যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি, তো সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদের জন্য তুলে রেখেছি। আর এদিকে একটু ছোট মাছের চচ্চড়ি করব, এজন্য অন্য একটা কড়াই আর কি এভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ লবণ হলুদ মানে আদার সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। আপনারা কিন্তু বেশিরভাগ সময় আমাকে এই ধরনের যে স্টিলের কড়াইগুলোতেই রান্না করতে বেশি দেখেন। অবশ্য আমার কাছে নন স্টিকের অনেক প্যানও আছে, কিন্তু সব সময় এরকম কড়াইয়ে রান্না করতে না আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। আপনাদের কাছে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় কমেন্টে জানাতে পারেন। আমার গত ভিডিওতে আমি আলমারিটা ডিপ ক্লিন করে আলমারিতে শাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, তো সেখানে লাইফ স্টাইল ব্লগ বাই কানিজ চ্যানেল থেকে কানিজাপু বলেছিলেন যে আমি খুবই শাড়ি পাগল, তো তোমার শাড়ি কালেকশনের ভিডিওগুলো একটু দেখিও, পরবর্তীতে দেখতে চাই। তো ধন্যবাদ আপু, অবশ্যই দেখাবো। তো তখন আমার একটা কথা মনে হচ্ছিল, কিছুদিন আগে সুরভি আপু চ্যানেল থেকে আলমারি গোছানোর ভিডিওটা দিয়েছিল, তো সেখানে আমি কমেন্ট করেছিলাম যে আপু তোমার আলমারি গোছানোটা দেখে আমার আলমারির কথাও মনে পড়লো, আমার আলমারিটাও গোছাতে হবে। তো আপু সেখানে রিপ্লাই করেছিল যে ঠিক আছে, তোমার আলমারি গোছানোর ভিডিওর অপেক্ষায় রইলাম, পরবর্তীতে শেয়ার করো। আমি কিন্তু ঠিকই ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু আপু যে কোনো কারণে, হয়তো ব্যস্ততার কারণে ভিডিওটা দেখেনি। তো আপু তোমার জন্য আমি রিসেন্ট না হলেও অবশ্যই দেখাবো, তুমি আমার সঙ্গে থাকলে শাড়ি কালেকশনের ভিডিওটা দেখতে পাবে। সারা বছর যেমন তেমন, পূজার আগে যেন কাজ পিছু ছাড়তেই চায় না। তো কদিন ধরে ভাবছি যে মানে শোকেসের সমস্ত বাসনপত্র বের করে বাসনপত্রগুলোও পরিষ্কার করব, আর শোকেসের ভিতরটাও একটু ধুলা জমেছে পরিষ্কার করে নতুনভাবে আবার গুছিয়ে নেব। তো হচ্ছিলই না, যদিও প্রচণ্ড গরম ছিল এই দিন, তারপরেও সাহস নিয়ে শুরু করলাম, দেখা যাক কী হয়। আর এই কাজে আমার যে হেল্পিং হ্যান্ড ওয়ার্কি একটু আমাকে সাহায্য করছিল, ওকে বলছিলাম যে আমি এগুলো নামিয়ে দেব আর তুমি হচ্ছে মুছে দিও, আর আমি হচ্ছে সাজিয়ে ফেলবো আবার নতুন করে। তো যাই হোক, এখন আমি আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট করতে চাই। তো সালমা আপু,
আমাদের সবার প্রিয় এবং রেশমি আপু জোহান্স মম রেশমি চ্যানেল থেকে দুই আপুই কিন্তু কমেন্ট করে বলেছিলেন ভিডিওটা ভালো লাগলো। সেই সঙ্গে আমার আলমারির যে ক্লিনিকের গোছানোর ভিডিওটা দেখে ভালো লেগেছে। সালমা আপু তো বলেছে যে তার আলমারিটাও লন্ডভন্ড হয়েছে, গোছাতে হবে, এবং রেশমা আপু বলেছেন যে তোমার ভিডিও দেখে ইন্সপায়ার হলাম, আমারটাও অবশ্যই করব। তো অনেকেই ভাবতে পারেন যে এই যে এগুলো ক্লিনিং করা, গোছানো, এগুলো আবার ভিডিও দেওয়ার কি আছে? আসলে আমরা যারা একে অন্যের ভিডিও দেখি, অন্যের ভিডিওতে একটা কাজ করতে দেখলে সেটা দেখে কিন্তু আমাদের নিজেদের ভিতরে যে অলসতা সেটা কিন্তু দূর হয়ে যায়, এবং সেটা দেখে নিজেরাও ইন্সপায়ার হই এই কাজটাও আমাদের করতে হবে, তখন করে ফেলি। আর সেখান থেকেই কিন্তু আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি, সংসারের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন রকমভাবে আপনাদের সামনে তুলে ধরি, যাতে এখান থেকে আপনারা একটু হলেও ভালো কিছু শিখতে পারেন, একটু হলেও ইন্সপায়ার হতে পারেন। এদিকে আমি কিছু বাসন বের করে ক্লিন করে গুছিয়ে নিচ্ছি, আবার দুইটা করে বের করছি, গোছাচ্ছি। আসলে সব কিছু একবারে করতে গেলে একদম মাথা নষ্ট হয়ে যাবে, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেল থেকে আপুটা কমেন্ট করেছিলেন গত ভিডিওতে, দিদি ভাই তোমার কত শাড়ি, আমি তো অবাক হয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল, ধন্যবাদ আপু। আসলে মাত্র আলমারিতে যে কয়েকটা, সে কয়েকটার কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার আরও অনেক অনেক শাড়ি আছে, পরবর্তীতে শাড়ি কালেকশনের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও আমাদের পুষ্প আপু বলেছিলেন যে তোমার শাড়িগুলো খুব সুন্দর, শাড়ি পরে পিকনিকে তোমাকে খুব সুন্দর লাগছে, আর পোলাও মাংস রান্না করাটাও অনেক ভালো হয়েছে। তাছাড়াও লাবণী দাস আইডি থেকে লাবণী কমেন্ট করেছিলেন যে তোমার রান্নাগুলো খুব লোভনীয় হয়, দেখে মনে হয় গত ভিডিওতে তুমি যে তালের বড়াটা শেয়ার করেছিলে সেখানে আমার বড় ছেলে দেখে খেতে চেয়েছিল, মানে ওর খেতে ইচ্ছা হচ্ছিল। তো লাবণী তুমি ওকে করে দিয়েছো কিনা কমেন্টে জানাবে। আর এখন তো তালের সিজন বা যে কোনো কিছু, আসলে এই যে আমরা একজনের ভিডিওতে একটা কাজ বলেন, রান্না বলেন, যেটাই বলেন না কেন দেখি, সেটা দেখে কিন্তু নিজেদেরও ইচ্ছা হয় এবং ইন্সপায়ার হয়, আর সেখান থেকেই আমরা কিন্তু সেই রান্নাগুলো করি, বা নিজেরা যতই পারি না কেন, রান্না এক্সপার্ট হই না কেন, সেভাবে চেষ্টা করি যে দেখি তো একটু অন্যরকম কেমন হয়, কিংবা এভাবে একটু গুছাই তো, এভাবে একটা কাজ করি তো। আমার তো এমনটা হয়, জানি না আপনাদের হয় কি না, আপনাদেরও যদি হয়ে থাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা অন ক্যামেরায় আর কিছুটা অফ ক্যামেরায় পুরো শোকেসটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে, সমস্ত বাসনপত্র ক্লিন করে আবার নতুনভাবে সাজিয়ে নিয়েছি, তো সেটাই এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ওয়াল শোকেসটা হচ্ছে পাঁচটা পার্ট আর ও চারটা থাক, তো এর মধ্যে আমি আমার পছন্দ রুচি অনুযায়ী সাজিয়ে নিয়েছি, জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট করলে জানতে পারবো। তো এক একটা ডিনার সেটের সঙ্গে মিলিয়ে রাখার চেষ্টা করেছি, নিচে যে ডিনার সেটটা আছে তার উপরে তারই কাপগুলো রেখেছি, আর এই কাপগুলো হচ্ছে লেক্সার কোম্পানি থেকে আমার হাজবেন্ডকে আর কি গিফট করেছিল, আর তার উপরে এই যে এভাবে গুছিয়ে নিয়েছি। তো আমাদের যেহেতু বইয়ের বিজনেস, তো সেহেতু লেক্সারের সঙ্গে একটা সম্পর্ক কিন্তু আমাদের থেকেই যায়। আর উপরে এই যে বাচ্চাদের কিছু খেলনা স্মৃতি হিসাবে আর কিছু মগ রেখেছি, আর এখানে কিছু সার্ভিং বোল, কিছু বক্স, আর এই যে আরেকটা সার্ভিং বোলে কিছুটা চামচ গুছিয়ে রেখেছি। আর সেই সঙ্গে নিচেরটাতে এই যে আমি গত ভিডিওতে আমার মেয়েরা যে পিকনিকে মগগুলো পেয়েছিল সেগুলো আর কি সামনে রেখেছি, আর ওই কাপগুলো আর কি ভিতরে ওইভাবেই গুছিয়ে রেখেছি, এতে করে জায়গা কম লাগে, আর অনেক জিনিস কিন্তু অল্প জায়গাতে গুছিয়ে রাখা যায়। আগে অবশ্যই এই কাপগুলো একদম ছয়টা পাট পাট করেছিল, এখন একটু কম জায়গায় এভাবে গুছিয়ে রেখেছি। তো আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে, ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। দেখুন কাপগুলো কিন্তু ছোট্ট জায়গায় অনেকগুলো এঁটে গেছে। তো বেশ কিছুদিন আগে, সম্ভবত 2 মাস বা 3 মাস আগের আমার একটা ভিডিওতে
আমাকে একটা আইডি থেকে, আসলে আমার এখন নাম মনে নেই, কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার ওয়াল শোকেসটা একটু ভালো করে দেখিও, ডিজাইনটা এবং কিভাবে গুছিয়েছো একটু আমাকে ডিটেলসে দেখিও, আমার ভালো লাগছে। তো আসলে এর মধ্যে আর সেভাবে শোকেসটা সাজানো গোছানো হয়নি, যার কারণে ভিডিওটাও করতে পারিনি। তো এখন যেহেতু পূজার আগে ডিপ ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, তো ডিপ ক্লিন করে এভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর সেটাই শেয়ার করছি। তো আমি জানি না যে আপনি আজকে আমার ভিডিওটা দেখবেন কি না, যদি দেখে থাকেন আপনার উদ্দেশ্যেই কিন্তু আমি শেয়ার করেছি, একটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই স্বল্প জ্ঞানে স্বল্প বুদ্ধিতে আমি কিভাবে একটু বুদ্ধি করে এগুলো গুছিয়ে রেখেছি, সেটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই পার্টটাতে কাঁচের কাপ, কাঁচের গ্লাস আর কাঁচের যে মগগুলো ছিল সেগুলো রেখেছি, আর নিচেরটাতে আর একটা ডিনার সেটের যে প্লেটগুলো হয় সেগুলো রেখেছি। আসলে অনেক ডিনার সেটের প্লেট আছে, কিন্তু সব সময় না এগুলোতে খাওয়া হয় না, ব্যবহার করা হয় না, মাঝে মাঝে শখ করে একটু ব্যবহার করি আর লোকজন আসলে ব্যবহার করা হয়, আর এখন লোকজনও খুব একটা কিন্তু তেমন আসে না। আর বাচ্চারা যেহেতু একটু বড় হয়ে গেছে, তো তাদের জন্মদিন মুখে ভাতে এই অনুষ্ঠানগুলোও কিন্তু নেই। আর এই যে ছোট্ট গ্লাসের সেটটা, এটা কিন্তু আমার মেয়ে তার মুখে ভাতে পেয়েছিল। তো আর এই যে ছোট ছোট দুইটা টেডি টাইপের, এটা হচ্ছে ওর বাবা একবার মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল। তো যাই হোক, সাজিয়ে নিয়েছি। আর এগুলো না মাঝে মাঝে ভাবি যে সব সময় ইউজ করব, কিন্তু বাচ্চা কাচ্চা ছোট থাকার কারণে, আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ডই আমার মাজা ঘষার কাজটা করে, তো সব কিছু মিলিয়ে আসলে আর সেভাবে করা হয় না, কেননা ওদের হাতের কাজ আর নিজেদের হাতের কাজ তো ডিফারেন্স। আর সবসময় সব থেকে বড় কথা, ভেঙে যেতে পারে প্রতিটি জিনিসই, কিন্তু সংসারের আমাদের অনেক শখের এবং ভালোবাসার, তো সেটাকে এভাবে সাজিয়ে রাখি। আর মাঝে মাঝে কিন্তু আমি ব্যবহার করি, একদমই করি না তেমনটা নয়। তো এভাবে সাজানোর পর কেমন লাগছে আপনারা জানাতে পারেন। আর আমার চ্যানেলের অ্যানালাইসিসে আমি দেখতে পাই যে মাত্র 5% লোক সাবস্ক্রাইব করা আমার ভিডিও দেখে, আর বাকি 95% লোক কিন্তু সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছে। তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে। আমার গত ভিডিওতে গুড লাইফ চ্যানেল থেকে সম্ভবত পাপড়ি আপু, হ্যাঁ, কমেন্ট করেছিলেন যে তোমার ভিডিওর নোটিফিকেশন আসে না আপু, এই জন্য দেখতে পায় না। তো আজকে এই যে এসে দেখে নিলাম। আসলে ইউটিউবকে কি বলবো, মানে এত রিস্ক কমিয়ে দিয়েছে, আবার নোটিফিকেশনও সবার কাছে পাঠায় না, সব কিছু মিলিয়ে ইউটিউবের উপর থেকে দিন দিন মন উঠে যাচ্ছে। কিন্তু তারপরে ওই যে একটা মায়া আর ভালোবাসার টানে, আর শুধুমাত্র আপনাদের কমেন্ট পাওয়ার লোভে এই যে এখানে কাজ করে যাচ্ছি। তো যাই হোক, শোকেসটা গুছানোর পর নতুন শোকেসের গ্লাসে কোক, আর রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে একটু মোগলাই আর কোক নিয়ে এসেছিলো, সেটা দিয়ে বাচ্চারা সবাই নাস্তা করে নিচ্ছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস।